হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশ অ্যান্ড মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আমি পিঙ্কি। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রেগনেন্সি সংক্রান্ত টিপস। আমাদের দেশে কিন্তু সামার এন্ট্রি করে গেছে এবং সাথে সাথে কিন্তু প্রেগনেন্ট ওম্যানদের প্রবলেমও বেশি পরিমাণে বাড়তে চলেছে। এক তো হরমোনাল চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেসের জন্য তো আমাদের নানান রকম প্রবলেম ক্রিয়েট হয়, তার উপর যদি এই সামার মানে এই গরমকাল তৈরি হয় তাহলে সেই গরমকালে কিন্তু আরও সেই প্রবলেমগুলো বাড়তে থাকে, যার ফলে কি হয়, টেনশন বেড়ে যায়, খেতে না চাওয়া, অনীহা খাওয়ার প্রতি, খাওয়ার দেখে বমি পাওয়া, নার্ভাস হয়ে যাওয়া, তারপর ডায়রিয়া, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, তারপর সাইনাসের প্রবলেম বেড়ে যাওয়া, ডিহাইড্রেশন প্রেগনেন্সিতে কমন জিনিস। কিন্তু যদি সামার এন্ট্রি করে তাহলে এগুলো কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যায়। তাই এগুলো থেকে কিভাবে বাঁচবেন, অবশ্যই সেগুলো তো খেয়াল রাখতেই হবে, আর এগুলো যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন না করতে পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু বাচ্চার ওপর বিশাল পরিমাণে নেগেটিভ প্রবলেম ক্রিয়েট হয়। দুই বলবো খাবার খারাপ হয়ে যাওয়া। এই সময় যেহেতু প্রচুর পরিমাণে খাবার খারাপ হয়ে যায়, যার ফলে কি হয়, ডায়রিয়া হয়ে যেতে পারে, জন্ডিস হয়ে যেতে পারে, যেটা কিন্তু প্রেগনেন্সিতে একদম ঠিক কথা নয়। ডায়রিয়া জন্ডিস যদি হয়ে যায় তাহলে আপনার বাচ্চার ওপর অতিরিক্ত পরিমাণে এফেক্ট পড়ে, এখান থেকে কিন্তু মায়েদের হসপিটালাইজও করতে হয়, সানস্ট্রোক হয়ে যায়, সানবার্ন হয়ে যায়। তো বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এই সামারেই সৃষ্টি হয়। তাই এই সামার থেকে আপনি কিভাবে ওভারকাম করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বাইরেরও টেম্পারেচার যখন বাড়বে তখন আপনার শরীরের ভেতরেও কিন্তু টেম্পারেচার বাড়তে থাকবে। সেই টেম্পারেচারকে কিভাবে কন্ট্রোল করবেন সমস্ত কিছুটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সবার প্রথম আমি বলে দিই ফ্রেন্ডস, এক নম্বর পয়েন্ট সেটি হচ্ছে সবার আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া। অবশ্যই ফ্রেন্ডস, আপনাকে খাওয়া দাওয়ার উপর বিশেষ খেয়াল রাখতে হবে। এই সময় খুব তাড়াতাড়ি কিন্তু খাবার খারাপ হয়ে যায়, তাই আপনাকে মাথায় রাখতে হবে যে খাবারটি আপনি খাবেন সেই খাবারটি চেক করে খাবেন। সকালের খাবার বিকেলে আপনাকে খাওয়া যাবে না, কারণ অনেক সময় দুপুরের মধ্যে কিন্তু খাবারটাকে নষ্ট করে দেয়। টাটকা টাটকি রান্না করে আপনাকে খেয়ে ফেলতে হবে, কিন্তু সেই বাসি খাবারটা কিন্তু আপনি কখনোই খাবেন না। এতে কিন্তু অনেক সময় কি হয়, যদি আপনি বুঝতে না পারেন, আপনি খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, পেট ব্যথা হতে পারে, যেটা কিন্তু একদমই প্রেগনেন্সির জন্য ঠিকঠাক লক্ষণ নয়। অনেকক্ষণ ধরে কেটে রাখা ফল আপনি কিন্তু এই সময় খেতে পারবেন না, যে ফলই খান না কেন আপনি কেটে যতটুকুন খেতে পারবেন খেয়ে নেবেন, বাদবাকি সময় কিন্তু ফলটা অন্য কাউকে দিয়ে দেবেন বা আপনি ফেলে দেবেন। কিন্তু সেই ফলটা দীর্ঘ সময় ধরে কিন্তু খুব জোরে আপনি এক ঘন্টা তার উপর কিন্তু রাখবেন না, কারণ ওতে কিন্তু ব্যাকটেরিয়ার প্রভাব বেড়ে যায়, যেটা কিন্তু আমাদের শরীরে এই সময় কিন্তু ঠিকঠাকভাবে নিতে পারবে না। এক তো আমাদের প্রেগনেন্সিতে আমাদের ইমিউনিটি অনেকটাই লো থাকে ফ্রেন্ডস, তার উপরে এই সামারে কিন্তু আমাদের ইমিউনিটি আরও লো হয়ে যায়, যার ফলে কি হয়, আমাদের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশই কমে যায়। তাই এই সময় কিন্তু আপনাকে বাসি খাবার খাওয়া একদমই যাবে না, ফল বা বাইরের খাবার এগুলো কিন্তু খাওয়া যাবে না। বাইরের অনেক স্ন্যাক্স আছে যেগুলো কিন্তু বাসি, অনেক দিন ধরে রাখা হয়, একই তেল দিয়ে বিভিন্ন সময় রান্না করা হয় বা দুদিন তিন দিন ধরে একই তেল দিয়ে রান্না করা হচ্ছে, তো সেই ধরনের খাবার খাবেন না, এতে ফুড পয়জনিং হওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং বাইরের খাবার যত পারেন অ্যাভয়েড করুন, বাসি খাবার যত পারেন অ্যাভয়েড করুন। এই সময় চেষ্টা করবে ফ্রেন্ডস সিজনাল ভেজিটেবল, সিজনাল ফ্রুটস যেগুলো হয় সেগুলো বেশি পরিমাণে খাওয়ার, কারণ সিজনাল যে ফ্রুটস বা ভেজিটেবল হয় সেগুলোর কিন্তু জলের পরিমাণ বেশি পরিমাণে থাকে, যার ফলে কিন্তু আমাদের বডিকে হাইড্রেট করতে বিভিন্নভাবে সাহায্য করে, যেটা কিন্তু ইমিউনিটি বাড়তে সাহায্য করে, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করতে সাহায্য করে, সানবার্ন থেকে, সান হিট থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। দুই নম্বর বলবো জামা কাপড়। এই সময় কিন্তু আপনাকে জামা কাপড়ে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ অনেকেই আছে যারা ফ্রেন্ডস কিন্তু ডার্ক শেডের জামা কাপড় পরতে ভালোবাসে, যেমন ব্ল্যাক, রেড, তারপর ব্লু, এই ধরনের যে কালারেরগুলো জামা কাপড় হয় সেই ধরনের কালারের জামা কাপড় কিন্তু একদম ত্যাগ করবেন। প্রেগনেন্সিতে কিন্তু এক তো গরম, তার মধ্যে হরমোনাল চেঞ্জেস, কিন্তু যদি আপনি ডার্ক শেডের জামা কাপড় পরেন সেই গরমটাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাবজর্ব করবে, সেখান থেকে কিন্তু আপনার শ্বাসানি হতে পারে, আপনার শ্বাস নিতে কষ্ট হতে পারে। আপনার জামাকাপড় যদি গরম অ্যাবজর্ব করে তাহলে কিন্তু আপনার শরীর গরম হতে পারে, আপনার ঘাম হতে পারে, ফলে ডিহাইড্রেট হতে পারে। তাই অবশ্যই বলবো হালকা কালারের ঢেলা ঢালা জামাকাপড় পরুন, টাইট ফিটিং জামাকাপড় পরবেন না, এতে কিন্তু আপনার প্রেগনেন্সিতে অস্বস্তির পরিবেশ সৃষ্টি হবে এবং এ থেকেও কিন্তু আপনার প্যালপিটেশন বেড়ে যাবে। তাই অবশ্যই বলছি ঢেলা ঢালা হালকা কালারের হোয়াইট, ইয়েলো, হালকা লেমন কালারের, এই ধরনের যে জামাকাপড়গুলো হয় সেই ধরনের জামাকাপড় পরুন, এতে কিন্তু আপনারই কিন্তু
ভীষণ কমফোর্টেবল ফিল হবে। এছাড়া বলবো এই সময় আপনি শুজ অবশ্যই বলবো টাইট ফিটিং জামাকাপড় তো পরবেনই না, সাথে কিন্তু আপনি টাইট শুজ হিলতোলা জুতো এগুলো কিন্তু পরবেন না, বা মোজা সক্স এগুলো কিন্তু পরবেন না, কারণ এগুলো কিন্তু আপনার শরীরকে বিভিন্নভাবে গরম করতে সাহায্য করবে। কারণ কাপড়ের যে স্নিকার্সগুলো হয় সেগুলো ইউজ করুন। নেক্সট বলবো স্কিনের খেয়াল, অবশ্যই কিন্তু আপনাকে স্কিনের খেয়াল রাখতে হবে এই সময়, আর এর জন্য কিন্তু আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন। ইয়েস ফ্রেন্ড, সানস্ক্রিন যখনই আপনি বাইরে যাবেন সকাল হোক বা বাড়িতেই থাকুন না কেন আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিনে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্কিনকে ইউভি প্রোটেকশন থেকে রক্ষা করে, আর যখনই আপনি বাড়ির বাইরে যাবেন অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে তবেই কিন্তু আপনি বাড়ির বাইরে যাবেন। চেষ্টা করবেন বাইরে যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো আর্লি মর্নিং শেষ করে দাও। যদি আপনার মর্নিংয়ে না হয় তাহলে আপনি বিকেলবেলায় 6টার পর সানসেট হয়ে যাওয়ার পর কিন্তু সেই অ্যাক্টিভিটিসগুলো করুন। যখনই আপনি বাড়ির বাইরে যাবেন অবশ্যই সানগ্লাস ইউজ করবেন, কারণ সানগ্লাস কিন্তু চোখকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করে রোদ থেকে। আর আপনি যখনই বাড়ির বাইরে যাবেন অবশ্যই আপনার মাথাকে কিন্তু কভার করে নেবেন, তাতে কিন্তু আপনার শরীরে কিন্তু গরম কম হবে। যা বলবো আপনি অয়েল ফ্রি কিন্তু ময়শ্চারাইজার লাগান, সবথেকে বেস্ট হয় এই সময় অ্যালোভেরা জেল লাগাতে পারেন, যেটা কিন্তু আপনার স্কিনকে ভীষণই পরিমাণে ঠান্ডা দেবে এবং আপনাকে ভেতর থেকেও কিন্তু কুলিং এফেক্ট দেবে। তাই অবশ্যই বলছি আপনি এই সময় বেশি পরিমাণে অ্যালোভেরা জেল ইউজ করুন। যদি আপনি ময়শ্চারাইজার ইউজ করতে চান তাহলে অবশ্যই বলবো অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করুন, যাতে পিচপিচে ব্যাপারটা না আসে, আপনাকে ডিসকমফোর্টেবল ফিল না করায় কমফোর্টেবল ফিল করে সেই ধরনের আপনি ময়শ্চারাইজার ইউজ করুন। বেস্ট একটা কাজ করতে পারেন ফ্রেন্ডস, আপনার যে ময়শ্চারাইজার ইউজ করছেন অয়েল ফ্রি ময়শ্চারাইজার সামারের জন্য, সেই ময়শ্চারাইজারটা আপনি ফ্রিজে রেখে দিন, সেটা আপনি যখন যখন ব্যবহার করবেন তখন তখন আপনার স্কিনে লাগাবেন। অবশ্যই বলবো এই টেকনিকগুলো অবশ্যই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। নেক্সট বলবো ডক্টর ভিজিট, অনেকেই আছে যারা প্রচুর গরম বলে আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে ডক্টর ভিজিটটা কিন্তু মাসের পর মাস মিস করে দেয়, এটা কিন্তু করবেন না ফ্রেন্ডস। ডক্টর যে সাপ্লিমেন্ট দিয়েছে সেটা তো আপনাকে অবশ্যই টাইম টু টাইম খেতে হবে, তাছাড়াও কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডক্টর ভিজিট। যদি আপনার ডক্টর আপনি ঠিক টাইমে ভিজিট না করেন তাহলে কিন্তু আপনার বেবির ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট হতে পারে। বলবো টাইম টু টাইম কিন্তু সাপ্লিমেন্ট খান, আর ডক্টর ভিজিট অবশ্যই ইম্পর্টেন্ট। এইগুলো যদি মেনটেন করার পরও আপনার শরীর খারাপ করে, আপনার বিভিন্ন রকম প্রবলেম হয়, যেমন দেখুন ফ্রেন্ডস বাইরের টেম্পারেচার যখনই আমাদের বাড়ে তখনই কিন্তু আমাদের শরীরের ভেতরেও একটা টেম্পারেচার আছে যেটা কিন্তু বাড়তে থাকে। তার জন্য কিন্তু আমাদের বডিতে এক ধরনের জিনিস আছে যেটা কিন্তু আমাদের সেই টেম্পারেচারকে ব্যালেন্স করতে সাহায্য করে। সেই জিনিসটা যদি আপনার না হয়, আপনার অতিরিক্ত পরিমাণে ঘাম হয়, আপনার অতিরিক্ত পরিমাণে কষ্ট হয়, তাহলে অবশ্যই বলবো আপনি ডক্টরের সাথে ভিজিট করুন, কারণ ডক্টরই আপনাকে ঠিক মতো গাইড করতে পারবে। এছাড়া বলবো হাইড্রেট, বডিকে হাইড্রেট করা কিন্তু এই সময় ভেরি ইম্পর্টেন্ট। তাই আপনি কিন্তু কিছু সময় অন্তর অন্তর জল খান, জল কিন্তু ফ্রেন্ডস একদম ছাড়বেন, ভু জল খাবেন, ছাঁচ খাবেন, দই খাবেন, এগুলো তো আমি আগেই বললাম ফ্রেন্ডস, এগুলো কিন্তু আপনার শরীরকে হাইড্রেট করে রাখবে। এই সময় কিন্তু কোল্ড ড্রিঙ্কস, রাশনা, এই ধরনের যে খাবারগুলো হয় এগুলো কিন্তু কখনোই খাবেন না। উপরন্তু আপনি ভিটামিন সি ধরনের যে জুসগুলো হয় সেগুলো বেশি পরিমাণে খাবেন, দরকার পড়লে ফ্রিজে রেখে দিলেন বানিয়ে, তারপর কিন্তু আপনি খেয়ে নিলেন এক দু ঘন্টার মধ্যে, এইগুলো করবেন ফ্রেন্ডস। কিন্তু বাইরের জুস কিনে খাবেন না, কোকোনাট ওয়াটার, লেবু জল এগুলো প্রচুর পরিমাণে খাবেন, কিন্তু কি ফ্রেন্ডস অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত খেলে কিন্তু আমাদের শরীরে ব্যালেন্স বিগড়ে যেতে পারে। অল্প অল্প করে খাবেন, কিছুক্ষণ পর পর খাবেন, দেখবেন আপনার বডি কিন্তু হাইড্রেট থাকবে। তো আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও কীভাবে আপনার সামারে আপনার কী ধরনের ড্রেস পরা উচিত, কীভাবে আপনার শরীরকে ঠান্ডা দেবে এমন উপায়গুলো করা উচিত। আজকে ভিডিও এখানে দিয়ে এন্ড করে দিলাম ফ্রেন্ডস, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে ফ্রেন্ডস, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।